আমি এখানে স্বাদ মতো নুন চিলি সস এক চামচ টমাটো সস এক চামচ আর এখানে সয়া সস এক চামচ একটা ডিম এক বাটি আমি ম্যাকরোনি সুজি পাস্তা নিয়ে নিয়েছি এটা সুজির পাস্তা আর ম্যাকরোনি মশালা কিছু আমি বরবটি আর বিমসকে কেটে নিয়েছি ভালোভাবে এই যে একসাথেই কেটে নিয়েছি ভাজবো তো আর একটা গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ দুটো কেটে নিয়েছি পেঁয়াজ কলিও কেটে নিয়েছি ছোট ছোট করে টমাটো একটাও কেটে নিয়েছি আর ক্যাপসিকাম আধখানা দিয়েছি কেটে নিয়েছি আর লঙ্কাগুলো তো টুকরো করে কেটে নেব শিফালি রান্নাঘরে আপনাদের সবাইকে মস্ট ওয়েলকাম আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো জরুর সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আর বেল আইকেন কে জরুর দাবেন থ্যাংক ইউ দেখেছো কী সুন্দর আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে প্রথমে আমি একটা বাটি বসিয়ে দিলাম গরম করতে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি দু গ্লাস জল আমি দিয়ে দিলাম জলটাই আমি ফুটতে দিয়ে দিয়েছি একটু একটু ফুটতে আরম্ভ করে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম যা আমার নুনটা দেয়া হয়ে গেল। একটু আমি রিফাইন তেল দিয়ে দিলাম হাফ চামচ তো এবার ফুটবে এরপর আমার জলটা গরম হয়ে গেছে এক বাটি যে পাস্তা ছিল সুজির পাস্তাটা দিয়ে দিলাম ব্যাস ফোটা পর্যন্ত অপেক্ষা করব কি সুন্দর আমার ফুটে গেছে এরপর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মাঝেই চালাতে থাকবো নাহলে বাটির মধ্যে বসে যাবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা ছাঁকনি নিয়ে নিলাম বড় তার মধ্যে ছেঁকে নিলাম আর খুব ঝরঝরে হয়েছে আমার পাস্তাটা পাস্তাটাকে এরপর আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো এরপর আমি কড়া গরম করতে দেব কড়াটা আমার গরম হয়ে গেছে এক চামচ আমি তেল দিয়ে দিচ্ছি একটা ডিমকে আমি ফাটিয়ে দিলাম আর কড়ার মধ্যে সুন্দরভাবে ফাটিয়ে দিয়ে দিলাম এরপর নুন দেব নুন দিয়ে এবার খুন্তি করে ভালো করে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে নিলাম এরপর আমার ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা তুলে নিলাম এরপর আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি দু চামচ তেল দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম এরপর কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম এরপর আমি একটু জাস্ট ভেজে নিচ্ছি ভাজাটা আমার হয়ে গেছে হালকা সা আর এইগুলো সবজিগুলো ভীম বরবটি দিয়ে দিলাম বিম বরবটি ভাজার সাথে সাথেই পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে তো এইভাবে ভাজতে থাকবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম বেশি নুন দেবো না সয়া সস আছে কিন্তু নুন হয়ে যাবে গাজরটা দিয়ে দিলাম এরপর আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কেন একটু সেদ্ধ হবে না গাজর আর বিনসটা একটু সেদ্ধ হবে এক মিনিট যা সেদ্ধ হয়ে গেল খুলে দিলাম আবার নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এই যে পেঁয়াজ কলিটা এগুলো তো কোনো সেদ্ধর ব্যাপারই নেই তো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে টমাটোটা দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম দেওয়ার পরে এরপর সবজিটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপরে চিলি সস দিয়ে দিলাম চিলি সসটাকেও ভালো করে একটু ঘুরিয়ে নিলাম এরপর টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পরে ভালো করে একটু এধার ওধার করে এরপর আমি পাস্তা মশলা দেব। তো পাস্তা মশলা আমি এক চামচ দিয়ে দিলাম খুব ঝরঝরে পাস্তাগুলো হয়েছে এই যে প্লেটের মধ্যে ঢেলে দিলাম কড়াইতে দিয়ে জাস্ট একটু এধার ওধার করে নেব। করে নেওয়ার পরে যে বাটিতে ওই যে ডিমটা ছিল না ওটা দেব একটু নাড়াচাড়া করে নি ভালো করে পাস্তা পাস্তাটাকে ভালো করে তো মেশাতে হবে না সবজির সাথে মিশিয়ে দিলাম ডিমও আমি দিয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেল পাস্তা রেডি